সময় থেমে নেই, থেমে নেই বাংলাদেশ। উন্নয়ন, অগ্রগতি, আধুনিকতার সোপান বেয়ে এগিয়ে চলেছে প্রতিদিন। গ্রাম হচ্ছে শহর, শহর হচ্ছে মেগা সিটি। প্রতিনিয়ত তৈরি হচ্ছে নিত্য নতুন অবকাঠামো। অবকাঠামো নির্মাণের অন্যতম প্রধান উপাদান মাটির পোড়া ইট। এই ইট তৈরিতে ভূমির উপরিভাগের উর্বর মাটি ব্যবহার এবং লক্ষ লক্ষ টন কয়লা ও কাঠ পোড়ানোর কারণে যে কার্বন নিঃসরণ হচ্ছে, তাতে আমরা এক ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। এই বিপর্যয় থেকে উত্তরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউসিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বা HBRI তৈরি করেছে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী, যেমন মাটির পোড়া ইটের বিকল্প কংক্রিট ব্লক। নদী ড্রেজিং করে যে বালুমাটি পাওয়া যায়, তাতে সিমেন্ট মিশিয়ে উচ্চচাপে তৈরি ব্লক সাধারণ ইটের চেয়েও গুণগত মানে ভালো এবং দামেও কম। এ ব্লক তৈরিতে কৃষি জমির উর্বরতা আর নষ্ট হবে না। নদীর তলদেশের মাটি ব্যবহারের কারণে নদ নদীর পানি প্রবাহ ঠিক থাকায় দেশ থাকবে সুজলা সুফলা। এ এক পরিবেশ বান্ধব নিরাপদ আবাসন তৈরির স্বপ্ন, সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সোনার বাংলা আজ পূরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার গ্রাম আমার শহর বাস্তবায়নের আগ্রহ ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে। সময় এখন সচেতনতার, সময় এখন নতুন ধারণার কথা পুরো দেশ জুড়ে জানান দেওয়ার।